দর্শক, আজ আপনাদেরকে আমরা নিয়ে যাব অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের পিতা আর্তুগুল গাজীর মাকবারা দেখাতে। বলা হয়ে থাকে তিনি অটোমান সাম্রাজ্যের ভিত প্রতিষ্ঠা করে যান, তাই তাকে এখনও মুসলিম বিশ্বে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। তার নামের শেষে গাজী উপাধিটি মুসলমান যোদ্ধাদের দেওয়া হয় যারা ইসলামের জন্য যুদ্ধ করে বিজয়ী হয়ে ফিরে আসে। আর্তুগ্রুল আনুমানিক 1191 থেকে 1198 খ্রিস্টাব্দের কোনো এক সময়ে আহালাত শহরে জন্মগ্রহণ করেন। আর্তুগ্রুল গাজী ছিলেন কাই গোত্রের দলপতি। কাই শব্দের অর্থ সম্পর্কের দ্বারা যার ক্ষমতা আছে। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি আর্তুগ্রুল গাজীর মাকবারা দেখাতে। আমরা তুলে ধরব ইনশাআল্লাহ তার জীবন ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদান উপলক্ষে আরটিভি নিয়মিত আয়োজন লাভস নিবেদিত আরবি কাফেলার আজকের পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। পাওয়ার্ড বাই বেঙ্গল ইউপিভিসি পাইপস অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর বেস্ট ইলেকট্রনিক্স। দর্শক, আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে প্রায় 550 কিলোমিটার দূরে অবস্থিত বিলাজিক সাউথ এলাকায়। এখানে আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব আর্তুগুল গাজীর সমাধি কবরস্থান আপনাদেরকে দেখাতে এবং তার জীবন ইতিহাস তুলে ধরতে। প্রিয় দর্শক, আমার সঙ্গে রয়েছেন শেখ সাদিক রহমান আল আজহারি। অটোমানদের এই স্মৃতি বিজড়িত এলাকাটিও ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছে দেখাবো। জি মহতারাম, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের হাতের পিছনে, আমরা যখন বিলাজিক দিয়ে এখন ঢুকছি, যে জায়গাটায় আমরা যাবো ইনশাআল্লাহ আর্তুগালের কবর আমরা দেখাবো, এই জায়গায় কিন্তু লেখা আছে যে হে বৎস, তুমি কি তোমার পিছনের ইতিহাস জানো? আমরা এই গেটটা করেই আমরা ঢুকেছি, আমরা ইনশাআল্লাহ কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। চলো। প্রিয় দর্শক, প্রায় 550 কিলোমিটার দূর ইস্তাম্বুল থেকে পাহাড় বেয়ে বেয়ে আমরা আর্তুগুল গাজীর মাকবারা জিয়ারতে আপনাদেরকে নিয়ে এসেছি। সুলতান ওসমান গাজীর বাবা ছিলেন তিনি এবং ওরহান গাজীর দাদা। প্রিয় দর্শক, আমরা তার মাকবারা আপনাদেরকে এখন দেখাবো এবং তার জীবন ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো শেখ সাদিকুর রহমান আল আজহারির সঙ্গে। চলুন দর্শক। জি দর্শক, আমরা এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু লেখা আছে আর্তুগুল গাজী। আমরা যেভাবে উচ্চারণ করি আর্তুগ্রুল গাজী, এরা তুর্কি ভাষায়। জি, আর্তুগুল গাজী উনি মৃত্যুবরণ করেছিলেন 1280 খ্রিস্টাব্দে। মৃত্যুর স্থান আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এই বিলিজিক প্রদেশের এই সুগুত এলাকায় উনি শুয়ে আছেন। হানিমি হালিমি হাতুন তার কবরটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। হানিমি হালিমি হাতুন, তিনি ছিলেন আর্তুগুল গাজীর সম্মানিতা স্ত্রী। এবং হালিমি এটা তুর্কি ভাষায় তারা বলে, মূলত শব্দটি হচ্ছে হালিমা আরবি থেকে, এবং আমরা বাংলায় যে খাতুন বলে থাকি, তুর্কিরা খাতুনকে সাধারণত হাতুন বলে থাকেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আর্তুগুল গাজীর স্ত্রীর কবর। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আর্তুগুল গাজী, যিনি এই সভ্যতার স্বপ্নদ্রষ্টা ছিলেন, যিনি ছিলেন সুলেমান শাহ ওনার সন্তান। সুলেমান শাহ, তিনি ফোরাতের তীরে নদী পথে ভ্রমণ করতে গিয়ে মারা যান। খুব অল্প বয়স থেকেই আর্তুগুল গাজী নিজের এই সাম্রাজ্যকে বুঝে নেন। তার এই কাই অঞ্চলে
তিনি তার ক্ষমতা শৌর্য বীর্যকে তিনি প্রতিষ্ঠিত করেন এবং তিনি সর্বশেষে তার সন্তান ওসমান গাজীকে ডেকে তিনি রাজ্য ক্ষমতা বুঝিয়ে দিতে চান। তার কাছ থেকে 4,800 বর্গ কিলোমিটারের এই ক্ষমতার এই অংশ পান ওসমান গাজী। আর্তুগল গাজী এমন একজন শাসক ছিলেন যিনি আল্লাহ প্রেমিক ছিলেন, যিনি ইসলামকে বিজয়ী করতে চেয়েছিলেন। আর্তুগল গাজীর অনেক কিছুর মধ্যে বৈপরীত্য রয়েছে। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আর্তুগুল গাজীর মাকবারা এসে দেখেছি সেখানে পাহারাদাররা রয়েছে এবং তারা শিফট চেঞ্জ করে নিচ্ছে। সে সময় তারা উচ্চকণ্ঠে বলছে, এই জায়গা তোমাদের আমানতে দিয়ে গেলাম, তোমরা কি আমানত রক্ষা করবে? অন্য পক্ষ বলছে, জীবনের বিনিময় হলেও আমরা আমাদের দায়িত্ব রক্ষায় সচেষ্ট থাকব। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.